বিরোধী দলের নেতাদের অথবা বিরোধী দলকে উদ্দেশ্য করে ক্ষমতাসীনদের যে নানান রকম উক্তি মন্তব্য এগুলো একেবারেই বলতে গেলে সীমা ছাড়া হয়ে গেছে। যেমন দেখেন ওবায়দুল কাদের মতন রাজনীতিক, তিনি কি বলছেন যে কুকুর থেকে সাবধান, আপনাদের বলছি বিএনপি থেকেও সাবধান। তার মানে কুকুরের সাথে বিএনপির একটা তুলনা তিনি কিন্তু করে ফেললেন। মানে এটা কি হয় কখনো? কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বললেন যে ঘেউ করলে সে বিরোধী দলের মর্যাদা পায় না ইউরোপ আমেরিকায় বা বিদেশে, তো সেটাও মানে ঘেউ ঘেউ করা করে, কুকুরই করে ঘেউ ঘেউ। তো আওয়ামী লীগ তার জীবনে তো এরকম ক্ষমতার বাইরে থেকে বহুদিন ঘেউ ঘেউ করেছে, তারা ক্ষমতায় ছিল না, পার্লামেন্টেও ছিল না, হয়নি এরকম। 2088 নির্বাচনের সময় তো বিএনপি আওয়ামী লীগ কেউ ছিল না, তাহলে কি দুই দলই কি তখন ঘেউ ঘেউ করেছে? তাদের কি মর্যাদা ছিল না? ঠিকই তো, তারাই তাদের নেতৃত্বেই আন্দোলন সংগ্রাম করে তারা ক্ষমতায় এসছে। তারপরে প্রায় বলা হয় যে 1975-এর পর, 15ই আগস্টের পর থেকে 15 বছর, 21 বছর, 21 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল। কখনো কখনো হয়তো তারা পার্লামেন্টে অংশ নিয়েছেন, কিন্তু যখন নাকি পার্লামেন্টে বা ক্ষমতায় থাকে না তখন কি তাদের অবস্থানটা হয় ঘেউঘেউ করা? এটা একটা বড় প্রশ্ন। এখন ওই ধারায় আমি জানি না কেন বললেন কুকুর থেকে সাবধান, আপনাদের বলছি বিএনপি থেকে সাবধান। গতকালকে সমাবেশ ছিল, সেই সমাবেশে তিনি বলছেন। আমি বলি, শুক্রবার নারায়ণগঞ্জের কাঁচপুরে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশে, দেখেন এইসব জায়গায় লোকাল লিডাররা থাকে, শামীম ওসমানের মতন নেতারা থাকেন, তো নেতারা যদি এইভাবে ভাষায় কথা বলেন তো তাদের পথ অনুসরণ করে তখন অন্যরা কি বলবে? এর আগে দেখেন ওবায়দুল কাদের শামীম ওসমানের একটা বক্তব্য যে খেলা হবে, এই কথা বলে তিনি যেই কথা বলেছিলেন, এটা তোফায়েল আহমেদের মতন রাজনীতি তার পছন্দ হয়নি, তিনি বলেছেন যে এটা কোনো শব্দ বা ভাষা হতে পারে না। আওয়ামী লীগের নেতা কর্মীদের সাবধান করে দিয়ে দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকার বড় লোকের বাড়ির সামনে কুকুর রাখে আর লিখে রাখে কুকুর থেকে সাবধান, আমি আপনাদেরও বলছি বিএনপি থেকে সাবধান। এই দিয়ে কথা বললেন তিনি একদম, এবং বিভিন্ন গণমাধ্যম সেটাকে কোট করেছে। তো এটা কোনো রাজনৈতিক ভালো কোনো সংস্কৃতির পরিচয় হলো? এর আগে তিনি বললেন যে তলে তলে আপোষ হয়ে গেছে, এই যে তলে তলে আপোষ হয়ে গেছে সবগুলি কিন্তু এগুলি হচ্ছে কোনো ভালো জিনিস দেয় না, এগুলি ষড়যন্ত্রের গন্ধ যে তলে তলে সমঝোত হয়েছে, মানে জনগণের উপর আস্থা রাখা সেটার কিন্তু বার্তা দেয় না। আর এবার তো তিনি আরও মানে বাজেভাবেই তিনি বিষয়টা সামনে আনলেন, কুকুর থেকে সাবধান, আপনাদের বলছি বিএনপি থেকেও সাবধান। বিএনপিকে রাজনৈতিকভাবে সমালোচনা করার অনেক বক্তব্য আছে, অনেক ভাষা আছে, তাই বলে যদি এখন এইভাবে বলতে থাকে, আমি পাল্টা বলি, বলা হয় যে শহীদুদ্দিন চৌধুরী এনি নাকি এমন একটি শব্দ উচ্চারণ করেছিলেন সেটার কারণেই নাকি তাকে থানায় বা ডিবি অফিসে নিয়ে যেয়ে তাকে বেধড়ক পেটানো হয়, মানে তার নেত্রীর স্বাস্থ্যগত অবস্থা নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের একজন যে মন্তব্য করেছিলেন তার প্রেক্ষিতে তিনি একটা তার বয়স নিয়ে একটা কথা বলেছিলেন, তার প্রেক্ষিতেই নাকি শহীদুদ্দিন চৌধুরীকে পেটানো হয়। তো এখন বিএনপি যদি কিছু বলে, বিএনপি নেতারা বা বিরোধী দলের নেতারা, তখন গায়ে লাগে। আর এখন যে ক্ষমতাসীনরা বলছে এটার বিচার করবে কে? তো সুতরাং এই যে রাজনীতির ভাষা সংস্কৃতি, এগুলো আওয়ামী লীগ সবসময় বলে যে তারা একেবারে উন্নত মানে সংস্কৃতির চর্চা করে, ভাষার চর্চা করে, আজকে তাদের কিছু কিছু ওই যে মুখ থেকে যেগুলি শব্দ বের হচ্ছে এগুলি এগুলি কিসের ভাষা, এখান থেকে কি শিক্ষা পাচ্ছে মানুষ,
নেতারা যদি এই কথাগুলি বলেন তাহলে কর্মীরা কোন ভাষা ব্যবহার করবেন? দর্শক, এই প্রশ্নটা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো থাকবেন।